এবং আপনি সপ্তমতম দিনের দিনই আপনি দেখছেন যে আপনি মোটামুটি একটু ভালো আছেন এবং আজকে দশমতম দিন আপনার সেই কোমরের ব্যথাগুলোর এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ কোনো আমি ভালো আছি, কিন্তু আমি বলবো যে যারা আমার মতো ব্যথা নিয়ে বকছেন স্যারের কাছে আসেন, আসে আপনারা যাচাই বাছাই করে আপনাদের দেখাশোনার পরে আপনারা চিকিৎসা নেন। ব্যথা বোকার সাইতে চিকিৎসা করানোটা ভালো। আলহামদুলিল্লাহ। ডিপিআরসি হসপিটাল বর্তমানে এই নামটি অনেকের কাছে আসলে একটি স্বপ্ন এবং অসংখ্য অসংখ্য রোগী আসতেছেন, যাচ্ছেন, সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা এরকম হাজার হাজার প্রশ্ন পাচ্ছি, হাজার হাজার বিভিন্ন ধরনের কমেন্টস পাচ্ছি, বিভিন্ন ধরনের আশীর্বাদ পাচ্ছি আপনাদের কাছ থেকে, বিভিন্ন ধরনের ধন্যবাদ পাচ্ছি। যারা আসতেছেন, যাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, তারা আবারও ফিরে আসতেছেন আমাদের কাছে এবং তাদের যে বর্তমান যে অবস্থান সেটা সম্পর্কে তারা আমাদেরকে জানাচ্ছেন। আসলে যখন আপনি একটা সেক্টরে জয়েন করবেন তখন দেখবেন যে আসলে এই সেক্টরে যে আসলে কত হাজার হাজার মানুষ আসলে এই বিষয়ে তারা সাফার করেন, আপনি আসলে ওই জগতে না ঢুকলে আসলে বুঝতে পারবেন না। এটা আসলে এমন একটা জগৎ, মানে হয়তো আমাদের আশপাশে এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন, অসংখ্য ভাই বোন, বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত, কিন্তু আপনি যখন এই সমস্যাটার ভিতর আপনি না ঢুকবেন বা না জানবেন তখন বুঝতে পারবেন না যে আসলে এটা কত বিশাল একটি জগৎ। আমাদের বর্তমান সময়ে আমাদের আশপাশে আসলে এত অসংখ্য অসংখ্য রুগী কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা জনিত সমস্যায়, স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন, মানে এই জগতে না ঢুকলে আসলে সেটা বোঝা যায় না। তারপরেও আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের আপনাদের সমস্যা আছে সেগুলোর সমাধান যতটুকু পারি আমরা ফোনে দেওয়ার জন্য বা ফিজিক্যালি আপনাদেরকে যতটুকু পারি আমরা এই ধরনের সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করি। এবং এর বিপরীতে আপনাদের কাছ থেকে আমরা অসংখ্য ভালোবাসা পাচ্ছি, ঠিক তেমনি আমরা অসংখ্য আমরা আপনাদের দোয়া পাচ্ছি এবং আপনাদের যে ফোনগুলো আসলে বলে দেয় যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন বা আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের কতটুকু উপকারে লাগছে সেটা যখন আপনারা ফোন করে আমাদেরকে বলেন আমাদের সত্যি সত্যি অসম্ভব রকম ভালো লাগে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকেও বরাবরের মতোই আপনাদের সাথে আমাদের সাথে একজন উপস্থিত আছেন, হয়তো অনেকেই ওনাকে চেনেন, বিশেষত ওনার এলাকায় যারা আছেন তারা ওনাকে খুব ভালো করে চেনেন। আমাদের এই ভাই গত 5 থেকে 6 বছর যাবত উনি PLID রোগে উনি ভুগছিলেন, ওনার মাল্টিপল ডিস্কের সমস্যা ছিল। কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি এবং ওনার কাছ থেকে জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। আমার নাম মোহাম্মদ শহীদ আলী। মোহাম্মদ শহীদ আলী, আপনার দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর, আমাদের বৃহত্তর নোয়াখালী জেলার লক্ষ্মীপুরে। আমরা জানি আপনি একজন কর্মজীবী মানুষ, কোথায় কাজ করেন, মানে পেশাগতভাবে কি করেন? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে? জি, সাভারে। সাভারে, জি। আচ্ছা, কি হয়েছিল মানে যেটার জন্য আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি হয়েছিলেন, কেন এসেছিলেন স্যারের কাছে? 5-6 বছর আগে একবার বাড়ি কাজ করতে যে বাড়ি জিনিস টান দিতে যায় কোমরে টান লাগছিল। তখন কোমরে কি ব্যথা অনুভব করেছেন? যে টান লাগছিল, টানের পরে আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি বিছানা থেকে উঠতে পারিনি, এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। খারাপ ছিল। ওষুধ নিয়ে খেয়েছিলাম পরে ব্যথাটা কিছু কমার পর একটা ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার দেখানোর পরে উনি আমার এক্স-রে দিছিল, তো পরীক্ষা দিছিল, তো ওষুধ খাওয়ার পরে মোটামুটি 1 বছর ভালো ছিলাম, কোনো ব্যথা ছিল না। পরে আস্তে 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 একলাই ব্যথা আবার শুরু হচ্ছে। ব্যথা হওয়ার পরে পাশাপাশি আপনি আপনার কাজেও ফিরে যোগদান করেছেন। পরে আমি মেডিসিন ডাক্তার দেখাই, দেখানোর পরে 5-6টা ডাক্তার দেখানো হয়েছে, সবাই একই কথা বলছে যে ডিস্কে প্রলাপ, ডিস্কে সমস্যা আছে। যেহেতু আমি ওই মেডিসিনটা খাওয়ার পরে কিছুদিন ভালো থাকি, ভালো থাকার পরে আবার ব্যথা শুরু হয় ওষুধটা বন্ধ করার পরে। তারপরে এরকম করতে করতে 5-6 বছর গেল, যার পরে আমি স্যারের ভিডিও শেখুলো, স্যারের ভিডিও দেখি, দেখার পরে এই জায়গায় আসি। আসার পরে আলহামদুলিল্লাহ অনার্সকে 10 দিন হলো, 10 দিনে 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি ব্যথাটা একটু লাগছিল, পরে ইনজেকশনটা দেওয়ার পরেই
আপনি দেখছেন যে আপনার ব্যথাটা অনেকটুকু অনেকটা কমে গেছে, তো আজকে 10 দিন হলো আজকে রিলিজ দিয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই যে গত 5-6 বছর যখন আপনার প্রথম ডক্টর দেখালেন, ডক্টর যখন আপনাকে বললেন যে আপনার ডিস্ক প্রোল্যাপস আছে, সেটা কবে ঠিক আপনি জানতে পারলেন যে আপনার ডিস্ক প্রোল্যাপস আছে? আমি যখন এমআরআই বা কিছু করেছিল, জি জি আমি তিনবার এমআরআই করেছি। আচ্ছা, তিনবার প্রথম এমআরআইতেই আমার ডিস্ক প্রোল্যাপসের কথা বলছিল। পরে আমি ব্যথাটা ওষুধ খাওয়ার পরও ব্যথাটা যাচ্ছে না, তারপরে আমি আবার আরেক ডাক্তার দেখাই, আরেক ডাক্তার দেখানোর পরে উনি আবার আমার এমআরআই দেয়। তা আমি শিওর হওয়ার জন্য দুইবার তিনবারই এমআরআই করাইছি, করানোর পরেই বুঝতে পারলাম যে আমার ঠিকই ডিস্ক প্রোল্যাপস। এর মাঝখান কি কেউ আপনাকে কোনো ধরনের সাজেশন দিয়েছিলেন অপারেশন বা এগুলো কিছু করার জন্য? জি না, আমার অপারেশনের সাজেশন কেউ দেয় নাই। আচ্ছা, তবে লাস্টে একটা ডাক্তার বলছিল যে আপনার এই ওষুধের যদি কাজ না করে তাহলে হয়তো আপনার অপারেশন করানো লাগতে পারে, যদি সার্জনের কাছে পাঠায় সার্জন বলতে পারে। বুঝতে পেরেছি, মানে শিওর দেয় নাই। তো সেই ওষুধে কি কাজ হয়েছিল আপনার? না, ওই ওষুধটা আর কাজে না, পরে আমি আর ওই ডক্টরের কাছে যাই না, পরে সবুল্লা স্যারের ভিডিও পাই, ভিডিও পাওয়ার পরে আমি এই জায়গায় আসি আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি একটু ঘটনাগুলো বলতেন যে কি সমস্যা হতো। আমরা সাধারণত দেখা যাচ্ছে আমরা আসলে বাঙালি, আমরা একদম শেষ পর্যায়ে না গেলে আসলে সাধারণত আমরা ডক্টরের শরণাপন্ন হই না। তার মানে অবশ্যই একটা বড় ধরনের সমস্যা ছিল। আপনি যখন কাজ করতে যেতেন কি ধরনের সমস্যা হতো? আমার হতো, আমি যখন যুগ দিয়ে কিছু কাজ করতে যেতাম, যাওয়ার পরে আমার শক্তি পাইতাম না কোমরে। আচ্ছা, কোমরে শক্তি পাইতাম না, বেশি 5-7 মিনিটের বেশি আমি ঝুঁকি দিয়ে থাকতে পারতাম না। আচ্ছা, আর একবার নিচু হয়ে বসে থাকতে পারতাম না। তবে লাস্টের বারে আমার একবার হাত, ডান হাতটা জিমজিম করে, ডান পাটা জিমজিম করে, তারপরে আমি স্যারের ভিডিওটা পাই, তারপরে এই জায়গায় আসি। আচ্ছা, তো এই যে 5-6 বছর আপনি বলেছেন, সময়টা কিন্তু আসলে মুখে বলা অনেক সহজ, কিন্তু সময়টা আসলে অনেক লম্বা একটা জার্নি। এবং আপনি পেশাগতভাবে যে কাজ করেন, আপনাকে অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হয়, মাঝে মাঝে কিছু ভারী কাজও করতে হয়। আপনার নর্মাল PLID রোগী কিন্তু আসলে সাধারণ কাজগুলো করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, সেখানে ভারী কাজ তো অবশ্যই অনেক কষ্টকর। তো এই যে একের পর এক ডক্টর দেখাচ্ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছিলেন, কখনো কি যখন দেখছেন যে সুস্থ হচ্ছেন না, ভালো হচ্ছেন না, বরঞ্চ টাকা খরচ হচ্ছে, ভালো হচ্ছেন না, কখন হতাশা কাজ করতো যে আমি হয়তো আর সুস্থ হবো না বা কখনো ভালো? হতাশা তো লাগতো, যে আমার মনে হয় যে আমার সারা জীবনই যতদিন বাঁচি ব্যথা নিয়েই ভুগতে হবে। যখন এইভাবে চলতেছে চলতেছে একের পর এক ডক্টর দেখাচ্ছেন, যখন ভালো হচ্ছে না, ঠিক সেই সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার ভিডিওগুলো দেখতে পান। স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার যখন প্রথম আপনাকে দেখেন, আপনার রিপোর্টগুলো স্যার আপনাকে দেখেন, দেখে স্যার কি বলেছিলেন আপনি? স্যার আমাকে বলেছে যে আপনার তো 2-3টা ডিস্ক প্রোল্যাপস আছে, তবে আপনি এই জায়গায় চিকিৎসা হলে আপনি 2 সপ্তাহ ভর্তি থাকা লাগবে। আচ্ছা, প্রায় 14 দিনের মতো স্যার বলেছেন? 14 দিনের মতো। তো আমি আর কিছু বলি নাই, আমি স্যারের বলছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আমি দেখি। আচ্ছা, তারপরে আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে তারপরে দিন আবার আসলাম, এসেই ভর্তি হলাম। আচ্ছা, মানে বাসার ডিসিশন করেছেন, ডিসিশন নিয়ে আপনি ভর্তি হয়ে গেছেন, যেহেতু লাস্ট টাইম এক ডক্টর আপনাকে অপারেশনের কথা বলেছিলেন, সেটার থেকে এটা অবশ্যই বেটার। তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। যখন আপনার ভর্তি হন, আমরা জানি আপনাকে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টস, যেটা স্যার সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে খুব অল্প সময়ের ভিতরে আপনার PLID বা ঘাড়ের ব্যথা বা স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে, এই ধরনের পেশেন্টও খুব দ্রুত সময় ভালো হয়ে যান। আপনার আশপাশে তো আরও অনেক পেশেন্ট ছিলেন, হয়তো আপনার আশপাশে যারা ভর্তি ছিলেন তাদেরকে কেমন দেখেছিলেন? হ্যাঁ, ওনারা আমার পাশে একজন মুরব্বী ছিল, উনি তো চাপ দিয়ে হাঁটতেই পারতো না। তো তারপরে ওনাকে একটা ইনজেকশন দেওয়া হলো, ইনজেকশন দেওয়ার পরেই পরের দিন থেকে উনি আপনি সপ্তমতম দিনের দিনই আপনি দেখছেন যে আপনি মোটামুটি একটু ভালো আছেন, এবং আজকে দশমতম দিন আপনার সেই কোমরের ব্যথা গুলোর এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমি বলবো যে যারা আমার মতো ব্যথা নিয়ে বকছেন, স্যারের কাছে আসেন, আসে আপনারা যাচাই বাছাই করে আপনাদের দেখাশোনার পরে আপনারা চিকিৎসা নেন, ব্যথা বোকার সাথে চিকিৎসা করানোটা ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই শহীদ আলী, উনি একজন খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, খুব গুরুত্বপূর্ণ কাজের সাথে উনি জড়িত, মাঝে মাঝে কিছু ভারী কাজও করতে হয়, যেটা আমরা ওনার মুখে যেটা শুনলাম একদিন 4-5 বছর আগে, উনি যেটা একবার ভারী একটা কাজ করতে গিয়ে উনি কোমরে প্রচণ্ড রকম ব্যথা পান, এবং সম্ভবত ঠিক তখনই ওনার ডিস্ক প্রোল্যাপসটা হয়ে গিয়েছিল, এবং এর পরবর্তীতে গত 4-5 বছরের এই যে একটা টানা
আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট, এই যে একটা জার্নি, এবং এটা অনেক কষ্টদায়ক একটা জিনিস, এবং উনি যে কাজ করেন সেই কাজে একমাত্র উনি উপার্জনক্ষম ব্যক্তি। তারপরে দেখুন যে উনি সঠিক সময়ে একটি সঠিক ট্রিটমেন্ট নিতে পেরেছেন, যেটার কারণে কিন্তু দেখেন মাত্র 10 দিনেই উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এবং উনি ওনার যে আগের যে কাজ সেখানে কর্মস্থল সেখানে উনি ফিরে যাবেন, সেই কাজগুলো উনি আবার ঠিক আগের মতো করেই উনি করবেন, যদিও একটু সতর্কতার সাথে ওনাকে করতে হবে। বাট আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য রুগী আছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, কেন আপনারা দেরি করছেন, কেন রোগটাকে আপনারা পুষে রাখতেছেন। আমাদের পুষে রাখার মতো অনেক বিষয় আছে, অনেক জিনিস আছে, কিন্তু রোগ এমন একটা জিনিস যেটাকে আসলে আমাদের পুষে রাখার মতো কোনো বিষয় না। আপনারা চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আমাদের এই দেশেই বলেন, আমাদের এই বাংলাদেশে কিন্তু এখন অসংখ্য অসংখ্য খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন, ভালো ভালো ডক্টর আছেন, যারা প্রতিনিয়তভাবে নিরলসভাবে এই ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন, অপারেশনবিহীনভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, যাতে খুব অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগীরা খুব দ্রুত এবং ভালো হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।